আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, আপনার কি খবর? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি আমি। আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি আল্লাহর রহমতে। একটু পরে আজান দিবে, চলুন নামাজ পড়ে আসি। জি হুজুর, আপনি মসজিদে চলুন, আমি উযু করে আসছি। হুজুর, আমি অনেক জুলুম করেছি, আমাকে এমন কিছু শুনান যা আমার অন্তরে শান্তি দিবে, আমি গুনাহ থেকে বেরিয়ে আসতে পারব। ঠিক আছে, আপনি আমার পাঁচটি কথা শুনুন, এগুলো যদি মানতে পারেন তাহলে আপনার আর কোনো ক্ষতি হবে না, আপনি দুনিয়ার ভোগবিলাস থেকে মুক্তি পেতে পারবেন, আপনাকে লোভ কখনো স্পর্শ করবে না, আপনি আর ধ্বংসের দিকে ধাপিত হবেন না। তাহলে বলুন আমাকে সেই কথাগুলো, এগুলো শুনে যদি আমি মুক্তি পেতে পারি তাহলে আমি সে কথা মতোই চলব। শুনুন তাহলে, আমার প্রথম কথা হলো, আপনি যদি আল্লাহর নাফরমানি করতে চান তাহলে আল্লাহর দেওয়া রিজিক খাবেন না। হুজুর, তা কি করে সম্ভব? পৃথিবীতে যা কিছু রিজিক আছে সবই তো আল্লাহর। এটা কেমন কথা হলো? আপনি যদি তার রিজিকই খাবেন তাহলে তার সাথে নাফরমানি কেন করবেন? এটা কি ভালো কথা? না হুজুর, এটা ভালো কথা না, আমি আর আল্লাহর সাথে নাফরমানি করব না। আমার দ্বিতীয় কথা, আপনি যদি নাফরমানি করতে চান তাহলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে করুন, আল্লাহর জমিন আপনি নাফরমানি করবেন না। এটা তো প্রথমটার থেকেও কঠিন, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সবই তো আল্লাহর, তাহলে আমি কোথায় যাব? তাহলে আপনি বলুন, এটা কেমন কথা হয়ে গেল? আপনি আল্লাহর রিজিক খাবেন, আবার তারই জমিতে তার সাথেই নাফরমানি করবেন, এটা তো হতে পারে না। আপনি আল্লাহর রিজিক খেয়ে তার জমিনে নাফরমানি করতে চাইলে এমন স্থানে করুন যেখানে আল্লাহ আপনাকে দেখতে পাবে না। হুজুর, এটা কি করে সম্ভব? আল্লাহ তো সবকিছুই দেখেন, কোনো পরিমাণ জিনিসও তার জ্ঞানের ও দর্শনের বাইরে নয়। তার রিজিক খেয়ে তার জমিনে থেকে তাকে দেখিয়েই নাফরমানি করবেন, এটা তো ভালো কথা নয়। এটা অবশ্যই ভালো কথা নয় হুজুর। তাহলে এবার চতুর্থ কথাটা শুনুন, আজরাইল যখন আপনার জান কবজ করতে আসবে তখন তাকে বলবেন, আমাকে কিছুদিন সময় দেন যাতে তাওবা করে ও ভালো আমল করে নিতে পারে, এই সুযোগ কি আছে? না না, এই সুযোগ থাকতেই পারে না। আপনি যখন জানেন আজরাইলকে কিছুক্ষণ থামিয়ে তাওবাও করতে পারবেন না, তাহলে নাজাত কিভাবে পাবেন? হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমি অনেক পাপ করেছি আল্লাহ। হুজুর, আপনার পঞ্চম কথাটি এখন বলুন। কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা যখন আপনাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে, তখন কি আপনি তাদের কাছ থেকে চলে আসতে পারবেন? এটা অসম্ভব হুজুর, তারা আমাকে ছেড়েও দিবে না, কোনো অজুহাতও শুনবে না। তাহলে আপনার নাজাতের উপায় কি? হুজুর, থাক, এই নসিহতই আমার জন্য যথেষ্ট, আমি খাস নিয়ে আল্লাহর কাছে তওবা করব। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন আল্লাহ, আল্লাহ না জানি কত পাপ করে ফেলেছি আল্লাহ। হুজুর, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো? আল্লাহ আমাকে ক্ষমা করবেন?
অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই মাফ করবেন। হে আল্লাহ, আমাদের সকলের মনে দিনের বুঝ পয়দা করে দিন, আমিন। হুজুর, আজ থেকে আমি দিনের পথেই চলব। আজ তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো থাকবেন ভাই।